আমার আপন ছোট ভাই বর্তমানে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব এত আমার ছোট ভাই এত বড় আল্লাহ তারে বানাইছে এত বড় বানাইছে এত বড় উঁচু পর্যায়ে নিছে আমার এরপরে ছোট ভাই আমেরিকাতে সেটেল পরিবার সহ বোন এক বোন সে ঢাকায় চাচারা সবাই ইঞ্জিনিয়ার সবাই ব্যারিস্টার এই সেই সব কিছু দুনিয়া সবাই দুনিয়ার লাইনে অনেক বড় অনেক বড় আমি স্কুলে পড়েছি ক্লাস 5 এ বৃত্তি পেয়েছি ক্লাস 5 এ এরপর আমার আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মাদ্রাসায় ভর্তি করে দিবেন স্কুলে বৃত্তি পাওয়া একটা ছেলেকে বাবা মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে চাচারা বাধা দেয় ফুফিরা বাধা দেয় দাদারা বাধা দেয় আমাদের গোষ্ঠীতে কেউ আলেম নাই কেউ এই লাইনে নাই চাচারা কয় এত ভালো এত ব্রেইন এত ভালো ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো কি করলা কি করব মাদ্রাসায় পয়রা কি হইব মাদ্রাসায় পয়রা কেমনে চলব কেমনে খাওয়াইব কত প্রশ্ন কত কথা আমার আব্বা অটল অবিচল আমার আব্বু একজন সরকারি হেলথ ইন্সপেক্টর ইনিও মাদ্রাসার বারান্দায় জন্মাই কিন্তু উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করতেন উলামায়ে কেরামকে ভালোবাসতেন উলামায়ে কেরামের সোহবতে থাকতেন এই খাতিরে আল্লাহ পাক দিলের ভিতরে এতটা মায়া এতটা দরদ মাদ্রাসা শিক্ষার প্রতি আমার আব্বার অন্তরে দিয়েছেন আব্বা অটল আমাকে মাদ্রাসায় পড়াবেনি চাচারা আমাকে বলতেছে বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি আব্বা ছোট্ট কাল থেকে আমাকে শুনায় আসতেছেন বাবা তুমি বড় আলেম হবা বাবা তুমি বড় আলেম হবা মাদ্রাসায় পড়বা ছোট্ট কাল থেকে কথাটা শুনতে শুনতে দিল দেমাগের ভিতরে আমার মাদ্রাসা বসে গেছে নিয়ে যাইতেন আব্বা স্কুলে বিকাল বেলা নিয়ে যাইতেন মাদ্রাসায় সকালে আমাকে স্কুলে নিয়ে যাইতেন বিকালে মাদ্রাসা নিয়ে ঘুরে ঘুরে দেখাইতেন এতে করে মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে বসে গেল চাচারা যখনই আমাকে প্রশ্ন করলো স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা সাথে সাথে আমি বলে দিলাম মাদ্রাসায় পড়ব কেমন যুদ্ধটা আমার আব্বা আম্মার করতে হয়েছে মাদ্রাসায় আমাকে দেওয়ার পর আমার চাচারা অনেক দিন আব্বার সাথে কথা বলে না সমাজের মানুষ গোষ্ঠীর মানুষগুলার মন কেমন যেন হয়ে গেল কিন্তু কোনো পরোয়া করেন নাই আজ আমার মা দুনিয়াতে জীবিত নাই আমার ওয়াজ মাহফিল এলাকায় যখন হইতো আমার আম্মা মহিলাদেরকে নিয়ে পর্দা করে ওই এলাকায় যায় ওয়াজ শুনতে নার চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন আর শুধু বলতেন আল্লাহ ওই দিন যে তুমি আমাকে মজবুত রেখেছিলা আত্মীয় স্বজনের চাপে পড়ে আমি তাদের ডাকে হেরে যাই নাই তোমার মহব্বতকে আমি জয়ী করেছি বিনিময়ে তুমি আমাকে দুনিয়াতে এর ফলাফল দেখাইতেছ আল্লাহর নবী রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها الله نبي بولن أمة الدال شنو এই জমিনে যারা কোরআন শিখতেছে কোরআন শিখাইতেছে এই জমিনে যেই সমস্ত মানুষ আল্লাহ পাকের কালাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় যারা কোরআনের শিক্ষায় শিক্ষা দেয় যারা মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসার ওস্তাদ যাদের সিনায় কোরআন যাদের সিনায় কোরআনের জ্ঞান দ্বীনের নবী বলেন উম্মতের দল তাদের কি পরিমাণ মর্যাদা কি পরিমাণ সম্মান যদি তোমরা নাও বুঝো রে আমি নবী বলতেছি আসমান জমিনের ভিতরে আর যত প্রাণী আছে আসমান জমিনের ভিতরে আর যত সৃষ্টি ফুল আছে গাছের পাতা বলো আর গাছের ডাল বলো সাগরের পানি বলো আর সাগরের মাছ বলো মাটির উপরের প্রাণী বলো আর মাটির নিচের পিপীলিকা বলো নবীজি বলেন সমস্ত প্রাণী ছোট হোক বড় হোক
সবাই উলামায়ে কেরামের মর্যাদা ভালো করে তারা জানে নবী বলেন শুধু তাই না ছোট থেকে ছোট যেই বাচ্চাটা বাবার হাত ধরে ধরে মাদ্রাসার দিকে রওনা দেয় ওই যে ছোট বাবু যেই ছোট বাবুটাকে দাদা হাতে করে ধরে ধরে মাদ্রাসার বারান্দার দিকে রওনা দেয় সিনার ভিতরে মালিকের কালাম হাফেজ কোরআন বানানোর স্বপ্ন নিয়া যেই মা যেই বাবা যেই দাদা মাদ্রাসার দিকে বাচ্চাটারে নিয়ে রওনা দেয় নবীজি বলেন ওই বাচ্চাটার জন্য গাছের পাতাটা পর্যন্ত দোয়া করে গর্তের বিবিলিকা দোয়া করে বালির কোণাটাও দোয়া করে মাছের পানিও দোয়া করে এই যে দেখতেছো বাপ পাল্ল সব কিছু তার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করে কারণ হলো তোমরা তার মূল্য যদিও না বুঝো গর্তের পিপীলিকা কয় মালিক আমি গর্তের পিপীলিকা এখনো জমিনে বেঁচে আছি ওই মাদ্রাসার ছাত্রটার উসিলায় পানির নিচের মাছ একই কথা কয় মালিক আমি পানির নিচের মাছ এখনো বেঁচে আছি হাফেজ কোরআনের উসিলায় কারণ এই জমিনে যদি তোমার কোরআনের শিক্ষা চালু না থাকতো মানুষ তারা আল্লাহকে ভুলে যাইত আল্লাহ বলা তারা ভুলে যাইত আল্লাহর জিকির ভুলে যাইত নামাজ কালামের কথা তারা মোটেও ভুলে যাইত তখন তো তুমি আর জমিন রাখতে না যেই জমিনে তোমার নাম নাই যেই জমিনে তোমার কোনো গান নাই যেই জমিনে নামাজ নাই যেই জমিনে আল্লাহর জিকির নাই এই জমিন তো তুমি রাখবে না আগেই ঘোষণা দিয়েছো তাহলে জমিন টিকা রাখলো এই মাদ্রাসার ছোট্ট হাফেজ কোরআন তার উসিলায় জমিন টিকে আছে বিদায় আমি মাছ টিকে আছি তার উসিলায় জমিন টিকে আছে বিদায় আমি পিপীলিকা বেঁচে আছি তার উসিলায় জমিন টিকে আছে বিদায় আমি গাছ এখনো দাঁড়ায় আছি ও মালিক তার উসিলায় জমিন টিকে আছে বিদায় এখনো সূর্য আমি পূর্ব দিকে উঠি এজন্য সূর্য প্রতিদিন দোয়া করে চন্দ্র প্রতিনিয়ত দোয়া করে গোটা আসমান জমিন দোয়া করে ওই মাদ্রাসার ছাত্রগুলির জন্য যাদের উসিলায় আল্লাহ এখনো জমিন টিকা রাখলো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ ওয়াহদত কি হিফাজত নেহি বে কুওতে বাজু ওয়াহদত কি হিফাজত নেহি বে কুওতে বাজু আতে নেহি কুছ কামি হাক লে খুদা দাদ আতে নেহি কুছ কামি হাক লে খুদা দাদ আয় মর্দ খুদা তুজক ও কুওত নেহি হাসিল আয় মর্দ খুদা তুজক ও কুওত নেহি হাসিল যা বৈঠ কিসি গার মে আল্লাহ কো করিয়াদ যা বৈঠ কিসি গার মে আল্লাহ কো করিয়াদ ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो रेह नरम मिजाज अपना है नाजर हम तीरी नहीं नेजा व तलवार नहीं हा हम तेरी नहीं नेजा व तलवार नहीं हा मोहब्बतेर आवाजे बोल अल्लाह अकबर आरो जोरे अल्लाह अकबर एजन्य जे छात्रटा आमार तुम्हार घरे लजिंग थाके रे जुबो যেই ছোট্ট বাচ্চাটাকে আমি লজিং এ রাখলাম সারা দিন তারে খাওয়াইলাম তিন বেলা আমার ঘরে সে খানা খাইলো তারপরে হাফেজ কোরআন হলো আমার ঘরে খানা খেয়ে সে হাফেজ হলো আমার ঘরে খানা খেয়ে সে আলেম হলো আমরা কেউ মনে করতে পারি আমি তারে খাওয়াইছি
আমি তারে খাওয়ায়া হাফেজ বানাইছি কিন্তু আমার নবীর হাদিস যদি তুমি বিশ্বাস করো যুবক তোমার পায়ে ধরে বলি এই কথা তুমি বইলো না কথাটা ঘুরায় বলো কারণ আমার নবী বলেছেন তুমি তারে খাওয়াও নাই বরং তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়াইছে আমি মাদ্রাসা দান করি না 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 আমি মাদ্রাসা দান করে মাদ্রাসা টিকায় রাখছি না বরং নবীর হাদিস বলে মাদ্রাসার খাতিরে আল্লাহ সমাজকে টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে আল্লাহ সমাজ টিকায় রাখছে এখন ওই মাদ্রাসার উসিলায় আমি জমিন থেকে ফসল পাই এখন এই মাদ্রাসা আছে বিদায় নদী থেকে মাছ পাই এখন এই মাদ্রাসা আছে বিদায় আমি সুস্থতার নিয়ামত নিয়ে ঘুরি এখন এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ আমাকে বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রেখেছে এজন্যই বলতেছি ভাইরা খেয়াল করে শুনো আমার নবী রহমতের নবী বলেন তোমরা যদি তাদের দাম নাও দাও তাদের মূল্য নাও বুঝো আসমান জমিনের সব প্রাণী তাদেরকে বুঝে চিনে হাফেজের মা হাফেজের বাবা একজন হাফেজের বাবার মাথায় টুপি পরাইলাম কত বড় ভাগ্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট লইয়া আল্লাহ নিজে দাঁড়ায় থাকবে নবীর বাবা আযা বলবে মালিক এই টুপিটা বুঝি তুমি আমাকে পরাইবা আল্লাহ কইব তুমি কে কই আমি ইব্রাহিম নবীর বাবা আমি নূহ নবীর বাবা আমি অমুক নবীর বাবা আমি অমুক নবীর দাদা আল্লাহ বলবেন না আমি তোমাকে খুঁজি না সাইডে দাঁড়াও এইভাবে নবীদের মা নবীদের বাবা পরিচয় দেওয়ার পরেও আল্লাহ এই মুকুট পরাবে না হঠাৎ করে একজন হাফেজ কোরআনের বাবা যায়া বলবে মালিক আমাকে বুঝি তুমি চিনছো আল্লাহ বলবেন তুমি কে বলবে আমি অমুক হাফেজ কোরআনের বাবা আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি ও মালিক আমি তো অমুক হাফেজের মা আল্লাহ বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসওয়ালি দাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে মুকুট পাবে আল্লাহর হাতে তাজ পাবে আল্লাহর হাতে পাগড়ি পাবে হাফেজের মায়ে হাফেজের বাবায় আলেমের মায়ে আলেমের বাবায় দুনিয়ায় তোমার সন্তান আমার সন্তানের মাথায় পাগড়ি পরাইল তার উস্তাদ গর্ণ পাগড়ি পরাইল এলাকার মুরব্বি গর্ণ কারণ সে হাফেজ কুরআন হয়েছে আমরা তার মাথায় পাগড়ি পরাইছি কিন্তু ওই হাফেজের মা হাফেজের বাবা তাদের মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ সন্তানের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ আর বাপ মার মাথায় পাগড়ি পরায় আল্লাহ নিজে কেন কি জন্য মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখেছেন কারণ একজন বাবা একজন মার কি পরিমাণ কুরবানি মা দেখতেছে বাবা দেখতেছে সমাজ স্কুল কলেজের দিকে ছুটছে মা দেখতেছে বাবা দেখতেছে গোটা সমাজ ছেলেকে ডাক্তার বানানোর জন্য পাগল ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল সরকারি চাকরি বিজেপি বানানোর জন্য পাগল দুনিয়া কামাই করার জন্য সবাই তো পাগল সবাই দেওয়া না একদিকে চলছে 100 জন এইদিকে তার মা এইদিকে তার বাবা সমাজের সাথে যুদ্ধ করে সমাজের তালে তালে না চইলা শ্রুতের তালে না চইলা সবাই তো শ্রুতের তালে তালে যায় কিন্তু হাফেজের মা হাফেজের বাবা শ্রুতের তালে তারা তারা চলে নাই শ্রুতের উল্টা দিকে চলছে শুধু মাত্র কাকে খুশি করার জন্য ওই দিন আল্লাহ পাক বলেছিলেন ওই দিন আল্লাহ পাক বাপ মার উপরে খুশি
সবাই যায় স্কুল কলেজের দিকে কিন্তু তোমরা দুইজন মা বাবা চলছো মাদ্রাসার দিকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর কালাম তার সিনায় দেওয়ার জন্য তোমরা চলছো মাদ্রাসার বারান্দায় দিকে আমি আল্লাহ কুদরতি নজরে মায়ার নজরে তোমরা মা বাবার দিকে তাকায় আছি অপেক্ষা করো সন্তান পাগড়ি পরবে মানুষের হাতে আর তোমরা পাগড়ি পরবে আমি আল্লাহর হাতে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ আমার ভাই আমার ইমিডিয়েট ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব এত আমার ছোট ভাই এত বড় আল্লাহ তারে বানাইছে এত বড় বানাইছে এত বড় উঁচু পর্যায়ে নিছে আমার এরপরে ছোট ভাই আমেরিকাতে সেটেল পরিবার সহ বোন এক বোন সে ঢাকায় চাচারা সবাই ইঞ্জিনিয়ার সবাই ব্যারিস্টার এই সেই সব কিছু দুনিয়া সবাই দুনিয়ার লাইনে অনেক বড় আমি স্কুলে পড়েছি ক্লাস 5 এ বৃত্তি পেয়েছি ক্লাস 5 এ এরপর আমার আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মাদ্রাসায় ভর্তি করে দিবেন স্কুলে বৃত্তি পাওয়া একটা ছেলেকে বাবা মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে চাচারা বাধা দেয় ফুফিরা বাধা দেয় দাদারা বাধা দেয় আমাদের গোষ্ঠীতে কেউ আলেম নাই কেউ এই লাইনে নাই চাচারা কয় এত ভালো এত ব্রেইন এত ভালো ছেলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো কি করলা কি করব মাদ্রাসায় পয়রা কি হইব মাদ্রাসায় পয়রা কেমনে চলবো কেমনে খাওয়াইব কত প্রশ্ন কত কথা আমার আব্বা অটল অবিচল আমার আব্বু একজন সরকারি হেলথ ইন্সপেক্টর ইনিও মাদ্রাসার বারান্দায় জন্মাই কিন্তু উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করতেন উলামায়ে কেরামকে ভালোবাসতেন উলামায়ে কেরামের সোহবতে থাকতেন এই খাতিরে আল্লাহ পাক দিলের ভিতরে এতটা মায়া এতটা দরদ মাদ্রাসা শিক্ষার প্রতি আমার আব্বার অন্তরে দিয়েছেন আব্বা অটল আমাকে মাদ্রাসায় পড়াবেনি চাচারা আমাকে বলতেছে বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি আব্বা ছোট্ট কাল থেকে আমাকে শুনায় আসতেছেন বাবা তুমি বড় আলেম হবা বাবা তুমি বড় আলেম হবা মাদ্রাসায় পড়বা ছোট্ট কাল থেকে কথাটা শুনতে শুনতে দিল দেমাগের ভিতরে আমার মাদ্রাসা বসে গেছে নিয়ে যাইতেন আব্বা স্কুলে বিকাল বেলা নিয়ে যাইতেন মাদ্রাসায় সকালে আমাকে স্কুলে নিয়ে যাইতেন বিকালে মাদ্রাসা নিয়ে ঘুরে ঘুরে দেখাইতেন এতে করে মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে বসে গেল চাচারা যখনই আমাকে প্রশ্ন করলো স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা সাথে সাথে আমি বলে দিলাম মাদ্রাসায় পড়ব কেমন যুদ্ধটা আমার আব্বা আম্মার করতে হয়েছে মাদ্রাসায় আমাকে দেওয়ার পর আমার চাচারা অনেক দিন আব্বার সাথে কথা বলে না সমাজের মানুষ গোষ্ঠীর মানুষগুলার মন কেমন যেন হয়ে গেল কিন্তু কোনো পরোয়া করেন নাই আজ আমার মা দুনিয়াতে জীবিত নাই আমার ওয়াজ মাহফিল এলাকায় যখন হইত আমার আম্মা মহিলাদেরকে নিয়ে পর্দা করে ওই এলাকায় যায় ওয়াজ শুনতেন আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন আর শুধু বলতেন আল্লাহ ওই দিন যে তুমি আমাকে মজবুত রেখেছিলা আত্মীয় স্বজনের চাপে পড়ে আমি তাদের ডাকে হেরে যাই নাই তোমার মহব্বতকে আমি জয়ী করেছি বিনিময়ে তুমি আমাকে দুনিয়াতে এর ফলাফল দেখাইতেছ আজ আমার ভাই এত বড় সচিব কিন্তু দেশের কয়জন মানুষে জানে কিন্তু বলুন তো আপনারা আমাকে কেমনে চিনলেন আমার ভাইকে এত বড় সচিব কয়জন মানুষে চিনে কয়জন মানুষে দোয়া দেয় যদিও আলহামদুলিল্লাহ দিনের উপরে থাকে দিনের উপরেই চলার চেষ্টা করে আওয়ামী লীগের আমলেও সে সচিব আওয়ামী লীগের আমলেও সে অর্থ মন্ত্রণালয়ের সচিব কোন স্পট নাই কোন দাগ নাই আসিফ নজরুল স্যার নিজের হাত ধরে টান দিয়ে একান্ত সচিব বানিয়ে দিয়েছেন কারণ তার জীবনে কোনো কালো দাগ নাই এতটা সৎ এতটা ভালো এতটা সৎ পথে থাকার চেষ্টা করে কিন্তু এরপরও আমি আপনাদের কাছে বলি আমার আব্বা আম্মা আমাকে মাদ্রাসায় পড়ায়া তারা ঠকছেন না জিতছেন একটু মন থেকে কন্যা ঠকছেন না জিতছেন জোরে কন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আপনিও ঠকবেন না
এ যুব তুমিও ঠকবা না ঠকবা না দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা বসাও সন্তান কামাই কইরা খাওয়ানোর জন্য জন্ম দেয় না সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো যেন আমার সন্তান আখেরাতে নাজাতের উসিলা হয় আমার সন্তান যেন আমার নাজাতের উসিলা হয় সন্তান যদি মদকুর হয় গাঁজাকুর হয় সুদকুর হয় এই সন্তান বাপ মাকে জাহান্নামে নেওয়ার উসিলা হয় সন্তান যদি নামাজি হয় হাফেজ হয় আলেম হয় মা বাবার কবরের সামনে যায় যখন সূরা ইয়াসিন পয়রা তেলাওয়াত করবে আর চোখের পানি জড়াবে তখনই আল্লাহ ডাক দিয়ে কইব এ গজবের ফেরেশতারা থাম কবরের উপরে তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে এ গজবের ফেরেশতারা থাম ওই যে দেখতার তার সন্তানটা কবরের পাশে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে ভাইরা বন্ধুরা সন্তান জন্ম দেওয়া তখনই সার্থক বাবা হওয়া তখনই সার্থক এজন্য বলি দিলটারে নরম করো দুনিয়া কয়দিনের অল্প কয়দিনের হায়াতের জীবন যেই বাবা একজন সন্তানকে হাফেজ বানায় রেখে যাইতে পারল যেই দাদা একজন নাতিরে হাফেজ বানায়া দুনিয়াতে রেখে যাইতে পারল ভাগ্যবান ওই দাদা ভাগ্যবান ওই মা ভাগ্যবান ওই বাবা দুনিয়ায় চলতে যায় কত ভুল কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায় রে আল্লাহর গোলাম যদি এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাইতে পারি একদিন না একদিন এই সন্তানের উসিলায় তার নেক আমলের জরিয়ায় আল্লাহ আমার মা বাবার কবরের আজাব মাফ করে দিবে এটা কি নবী বলেছেন সদকায়ে জারিয়া কবরে সওয়াব কবরে পৌঁছানোর ব্যবস্থা করে যাও একটা নেক সন্তান রাইখা একটা আলেম হাফেজ বানাইয়া আজকে আমার ভাইরা যদি হাফেজ নাও বানান যদি আলেম নাও বানান মাদ্রাসায় পড়ান স্কুলে পড়াইবার নিয়ত করেন আমরা বাধা দেই না তবে অন্তত আপনাদের কাছে অনুরোধ করে বলবো পাঁচটা বছর শিশুকালে মাদ্রাসায় পড়ান নুরানিটা মাদ্রাসায় পড়ো স্কুলের পড়াও মাদ্রাসায় আছে নুরানিতে স্কুলের যে অঙ্ক ইংরেজি সমমানের অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসার নুরানি বিভাগে পড়ানো হয় আপনার সন্তানটারে পাঁচ বছর যদি মাদ্রাসায় পড়ান সে স্কুলের অঙ্ক ইংরেজি যেমন জানবে আল্লাহর কালামের পুরাপুরি জ্ঞান নবীর হাদিসের মর্ম এবং আখেরাতের মূল ফিকির তার দিলের ভিতরে উস্তাদগণ শিশুকালে ঢুকাইয়া দিবে এই ফিকির লইয়া সে কলেজে গেলেও বেনামাজি হবে না এই ফিকির লইয়া ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না কোরআনের পক্ষে সৈনিক হবে কোরআনের সৈনিক হবে এই সন্তানও আপনার জন্য সদকায়ে জারিয়া হবে শিশুকালেই সারেগামা শিখায়েন না আকদম বাকদম শিখায়েন না এগুলা শিখাইলে দিলের ভিতরে আল্লাহ বসবে না এই ছেলে ভার্সিটিতে গেলে নাস্তিক হয়ে যাবে শিশুকালে ছোট বাচ্চাদের দিল দেমাক ওই কাঁচা চারা গাছের মতো চারা গাছে যখন পানি দেওয়া হয় তখন পানিতে কাজ লাগে গাছে যদি গাছ যদি বড় হয়ে যায় পানি দিলেও লাভ হয় না মাটি যখন কাঁচা থাকে যা খুশি লিখা যায় মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লিখা যায় না ঠিক কিনা শিশুদের দিল দেমাক কাদা মাটির মতো ওই বয়সে তারে যা শিখাইয়া দেওয়া হয় যা তারে বুঝাইয়া দেওয়া হয় দিলের ভিতরে পাথরে খুদাই করে লিখা হয় এই ছেলে যেখানে যা যেথায় পড়ুক যে অপরিবেশেই থাক আল্লাহর কালামকে ছাড়বে না ইমানের কথা ভুলবে না উলামায়ে কেরামের তাজিমের কথা ভুলবে না আলেমদেরকে তার সামনে কেউ গালি দিতে পারবে না কিনা ভাই আল্লাহ পাক বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বুহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বুহু আল্লাহ পাক বলেন জাননি এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অন্যায় হয় অত্যাচার হয় জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বুহু আব্দালিউ ইবনা আদম ফি কারি জমিন কয় মালিক আর কত গুনাহ আমি এই জমিনে দেখব সুৎকুরের পায়ের আওয়াজ
কত শুনব ঘুষখোরের পায়ের লোড কত নিব বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কত শুনব ও মালিক ওই যে জিনাকু এ আমার উপর দিয়ে আর কত কাল হাঁটবে আমি জমিন দেখতেছি কিন্তু সয়া নিতেছি আমি তার পায়ের লোড নিতেছি ও মালিক আসবিরু ইলা মাতা আসবিরু কোন আমি কত কাল ধৈর্য ধরব এই নাফরমানের পায়ের বোঝা আমি আর কত কাল নিব আবতালি ইবনে আদম ফি কারি অনুমতি দাও ওই নাফরমানকে আমি গিলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে ধমক দিয়া চুপ করায় দেয় আল্লাহই করে জমিন থাম আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় আমি আল্লাহ ভালো করে দেখতেছি এরপর কেন তরি না জানলি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে নিজের হাতে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বলে বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি لولا مشايخ ركا والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক বলে রে জমিন এ জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত অন্যায় হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি কেমনে আমার নবীর নাইবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় এরপরও কেন ধরি না জানোনি চার দলের কারণে কয় দল একটু জোরে বলেন না কয় দল লাউলা মাশাইখু রুক্কা আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি এক নম্বর আল্লাহ বলেন এই জমিনে এমন কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে রে তাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা চুল দাড়ি সাদা হয়ে গেছে রুকু দিতে পারে না সেজদা দিতে পারে না কষ্ট হয় রুকুতে গেলে রুকুতে কষ্ট হয় সেজদায় গেলে সেজদায় কষ্ট হয় এরপরও তারা কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় লাঠিতে বর দিয়া আমার কিছু বৃদ্ধ বান্দা আছে মসজিদের দিকে টুক টুক করে নামাজে হাজির হয় ওদের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য বলি যুবক মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না সাদা দাড়ি সাদা চুল মানুষগুলি আল্লাহর কাছে বড় দামি আল্লাহ বলে মুরব্বী বৃদ্ধ বয়স্ক মানুষ এরা কষ্ট কইরা যে সেজদা দেয় এই সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকা রাখে হযরত আলী মসজিদ নববীতে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান একটা নারায় লাগান নারায় একটা নারায় দেন স্টেজ থেকে জোরে আওয়াজ দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি নি মসজিদে নববীতে আমার নবী ইমাম আলী ঘর থেকে বের হয়েছেন মসজিদে নবীর পিছনে যায় নামাজ আদায় করবেন ঘর থেকে তিনি বের হয়েছেন
মসজিদে নববীতে যাওয়ার সময় তার একটা চিকন গলি পরে চিকন গলি এত চিকন এই চিকন গলিটা বেশ লম্বা এই পাশ দিয়ে কেউ ঢুকলে ওই পাশের মানুষ আটকায় থাকতে হয় ওই পাশে একজন দাঁড়ায় থাকতে হয় এই মানুষটা পাস হলে পরে ওই মানুষটা ঢুকতে পারে এমন কিছু রাস্তা জীবনে দেখছেন নি কি ও মাথা না কেন গাড়ি ঘোড়া লইয়া যারা আমরা চুরি আমরা তো খুব বালা করে দিই এমন একটা অবস্থা ওই পাশ আটকায় রাখে এই পাশ ছাড়ে আবার এই পাশ আটকায় রাখে এই পাশ ছাড়ে এমন একটা চিপা গলি এই গলিটার মধ্যে হযরত আলী আইয়ে ঢুকছেন খালি ঢুকতে ওই দেখেন একটা বুড়া মানুষ লাঠিতে বর দিয়া গুজই গেছিয়া এই লাঠিতে বর দিয়া মানুষটাই এই গলি পার হইতেছে এখন হযরত আলী এমন চিন্তার মাঝে পড়ছেন যে এই গলি পথ যদি আমার এই বুড়া মানুষের পিছে পিছে আস্তে 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 পিফরার মতো ফারন লাগে তাহলে আমার রসূলের পিছনে নামাজ এক রাকাত যাইব এক রাকাত আমার ছুটতে যাইব কথা বুঝেন নি আপনারা সিলেটি মানুষ তো তবে মমসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের মিল আছে তো আলহামদুলিল্লাহ ঠিক না খালি মিল না মমসিংহের সাথে সিলেটের আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি হ্যাঁ ঘর পুলিশ ইব্রাহিমাহুল্লাহ সিলেটের যেই পরিমাণ আইছেন বাংলাদেশের মধ্যে সিলেট ছাড়া আর কোন জেলায় ঘরপুরি রহমতুল্লাহ গেলে বালিয়ার ইব্রাহিমাহুল্লাহর কাছে যেই পরিমাণ আওয়াজ আওয়াজ মমসিংহ করছেন আর কোন জেলাতে এত জানবে আমাদের উস্তাদদের মুখে শুনছি গরফুরি সাহেব রাহিমাহুল্লাহ মাগরিবের নামাজ পড়ছেন সিলেটের জমিনও কোনদিন আসরের নামাজ পড়ছেন সিলেটের জমিনও গরফুর আর মাগরিবের নামাজ আইয়া মমসিংহ পড়ছেন কোন বিমানে আইছেন মানুষ তো কই এটা আন্তর্জাতিক বিমানও না এটা জাতীয় বিমানও না এটা বাংলাদেশ এয়ারলাইন্সও না এটা আল্লাহর এয়ারলাইন্স কারণ জিন্নাত উনার তাবে ছিল জিন জিনগুলা উনার তাবে ছিল গরপুরি রহমতুল্লাহ আলাইকে বহু উস্তাদ কোন আমাদের দেখছেন যে এই দেখছেন এখানে আবার একটু পরেই দেখছেন আরেক দেশে এরা আল্লাহর কত বড় বলি মমসিংহের মানুষের দিল নরম সাদা দিলের মানুষ তারা বেশি এটা উলামায়ে কেরাম আল্লাহ ওলিরা তারা বলতেন এজন্য বলতেছি আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি দিয়ে ঢুকছেন বুড়া মানুষটারে দেখে টেনশনে পড়ে এই বাবা হাঁটাচড়া করো না আমি বয়ান শেষ দিয়ে দিই মার লম্বা করবো না একটু নিরিবিলি শুধু শুনো কথাগুলা তো উনি টেনশনে পড়ে গেছে আল্লাহ এখন তো আমি ভাবছিলাম আমার নবীর পিছনে যাইয়া আমি তকবীর উলার সাথে নামাজ ধরব এখন তো দেখা যায় এই মুরব্বী মানুষে যদি আমার এইভাবে তারে পিছনে পিছনে হাইটা গলি পার হইতে হয় আমি তকবীর উলা ফাইমু দূরের কথা এক রাখাতেই পাইতাম না আমার বায়রা বন্ধুরা যুব হযরত আলী চিন্তায় পড়ে গেলেন এখন কি করব নিজের মনটাকে জিজ্ঞেস করেন রে আলী বল কি করবি তুই যদি নবীর পিছনে যায় তকবীর উলার সাথে নামাজে শরীক হতে হয় তাহলে এই বৃদ্ধ মানুষটাকে বলতে হবে চাচা একটু সাইড দেন বডিতে দইরা একটু চাপ দিতে হবে কারণ গলিটা তো চিকন বডিতে দইরা একটু চাপ দেওয়া লাগবে তারপরে তোমাকে যেতে হবে তবে তুমি নবীর পিছনে তাকবীর উলাও পাবা নাকি তুমি ওই বৃদ্ধ মানুষটাকে সম্মান দিয়া তার পিছনে পিছনে হাঁটবা কোনটা করবা আলী আলীর মনকে জিজ্ঞেস করে আলীর মন কয় না রে আলী তকবীর উলা তোমার যদি ছুটে যায় যা রাকাত যদি তোমার এক রাকাত ছুটে যায় যা তবুও তুমি মুরব্বীকে সম্মান করো কারণ মুরব্বীকে আল্লাহ নিজে সম্মান করে সিদ্ধান্ত মনের দিক থেকে চলে আসলো পিছনে পিছনে হাঁটেন ওই মুরব্বী মানুষটাকে তিনি কিছুই বলেন না আর মনে মনে সিদ্ধান্ত চূড়ান্ত শিওর হয়ে গেছেন এক রাকাত আমার নবীর পিছনে ছুটে যাবে ঠিক আছে ছুটে যায় যা নবীজি যদি নামাজের পরে আমাকে জিজ্ঞেস করেন করেন আলী আজ কেন এক রাকাত তোমার ছুটল আমি কারণ বলে দিব ঠিক আছে আমি তার পিছনে পিছনে হাঁটব পিছনে পিছনে হাঁটতেছেন গলি তিনি পার হলেন মসজিদের ভিতরে আসবেন এর আগে আল্লাহ পাক জিব্রাইলকে আমার নবীর কাছে নামাজে পাঠায় দিছেন নবীজি রুকুতে গেলেন
জিব্রাইল আমিন এসে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ওগ নবী রুকু থেকে আপনি মাথা উঠায়েন না আওয়াজ আস্তে কেন জোরে কর না জিব্রাইল নামাজের মধ্যে নবী রুকুতে যাওয়া মাত্রই জিব্রাইল কয় না গো নবী মাথা তুইলেন না রুকুটা আপনার লম্বা করা লাগবে লম্বা কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই দিনের নবী মায়ের নবী এত লুকুই শুধু তিনি শুনছেন কিন্তু জিব্রাইল কে আর কিছু বলেন না কেন কি জন্য কিছু বলেন না বলার তো কথাও না নামাজের ভিতরে তো কথা বলা যায় না শুধু জিব্রাইলের আওয়াজটা নবী শুনছেন নবীজি রুকু লম্বা করা শুরু করলেন তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়া হলো পাঁচবার পড়া হলো সাতবার পড়া হলো এগারো বার পড়া হলো সাহাবায়ে কেরাম পিছনে যারা জামাতে ছিলেন সবাই তো অবাক এত লম্বা রুকু কখনো তো নবী এত লম্বা রুকু করেন নাই কেউ তো কিছু বুঝে না নবীও তো বুঝতেছেন না কেন নবীকে রুকুতে লম্বা করানো হচ্ছে শুধু এতটুকু বুঝছেন আলীর কারণে কিন্তু এত লম্বা রুকু হযরত আলী মসজিদের ভিতরে ঢুকে গেলেন রুইকে দেখেন মায়ের নবী রুকুতে আল্লাহু আকবার আলী আইসেই নামাজে নিয়ত কইরা রুকু পায়া গেলেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন মালিক আমি তো ভাবছিলাম রুকু এক রাকাত আমার ছুটে যাবে কিন্তু দেখলাম রুকু তো আমি পাইলাম রাকাত তো ছুটে নাই মনের ভিতরে কত প্রশান্তি আলীর আলীর তো খবর নাই কেমনে তিনি রুকু পাইছে গো আলীর তো খবর নাই খবর হওয়ার কত না যেই মাত্র আলী রুকুতে শরীক হয়ে গেলেন তখনই জিব্রাইল কই নবী গো ও গো নবীজি আপনারে কষ্ট দিয়ে ফেললাম আমার আল্লাহর আদেশে আপনারে কষ্ট দিয়ে ফেললাম এইবার আপনি মাথা তুলেন আপনার আলী আপনাকে রুকুতে পাওয়া গেছে হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে মিম্বরের সামনে ডাকলেন নবীজি বলতেছেন সাহাবীরা সবাই মিম্বরের সামনে আসো কোথায় আমার আলী আলী কয় এই যে নবী আবি পিছনে নবী কয় তুমি সামনে আও জোরে কইবেন না সুবহানাল্লাহ এখন নবী কি জিগাইবেন আর আলী কি জবাব দিবেন এটা কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন মাদ্রাসার উসিলায় তো আল্লাহ দিন টিকায় রাখছে তাহলে মাদ্রাসা টিকায় রাখা দরকার মনে রাখবেন আমি মাদ্রাসায় দান করার অর্থ আমি টিকায় রাখছি তা না নবী কয় তুমি দান করার অর্থ হইল আল্লাহ মাদ্রাসার উসিলায় তোমারে টিকায় রাখছে একজন ভাই হাটটা জাগার হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ 1000 টাকা 1000 সবার আগে একজন আল্লাহ তোমার যে বান্দা সবার আগে হাতটা উঠাইব আল্লাহ তোমার এই ঘরের উসিলায় তোমার নবীর হাদিসের কথা সত্য আমরাও ইয়াকিন করি সত্য আজীবন তার বাচ্চা কাচ্চা লইয়া সুখের শান্তিতে তুমি তার জমিনে টিকায় রাখব আল্লাহ এই নিয়তে সে দান করে আলহামদুলিল্লাহ বিনা মোহাম্মদ জয়নাল আবেদিন সব 1000 একটু জোরে আওয়াজ বার নবীজি ডাক দিয়া সবার সামনে বলতেছেন সাহাবীরা তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আজ আমি
প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন করলাম এই প্রশ্নটা তোমাদের মনে আছে কিনা সাহাবায়ে কেরাম সবারই তো মনে এই প্রশ্ন আছে কিন্তু নবীরে জিগানোর সাহস কার আছে আল্লাহ নবী নিজে থেকেই যখন কইতেছেন প্রথম রাকাতের রুকু কেন এত লম্বা করলাম এই প্রশ্নটা কি তোমাদের মনে আছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্ন কেন এত লম্বা রুকু হলো নবীজি বলেন তাহলে শোনো কেন রুকু লম্বা হলো নবী বলেন আলী সামনের দিকে কথা বলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিম্বরের সামনে এসে বসলেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন আলী আজ তুমি মসজিদে জামাতে শরীক হতে দেরি করছো কেন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি অন্য দিনের মতোই নির্দিষ্ট টাইমেই ঘর থেকে বের হয়েছি জামাতে শরীক হওয়ার জন্য কিন্তু কই আমি তো আপনারে আইসে রুকুতে পাইছি পথে যাই হোক না কেন আমি তো রুকুতে পেয়ে গেছি কেন বেশি তো দেরি হয় নাই আল্লাহর নবী তখন বলেন আলী রে ও আলী রুকু কেমনে তুমি পাইছো তোমার তো খবর নাই প্রথম রাকাত কেমনে পাইছো ও আলী তোমার খবর নাই জিব্রাইল আমাকে আয়েশা কয় রবি গো মাথা উঠায়েন না কারণ আলী আসতেছে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ওয়াদা আলী রুকুতে শরীক না হওয়া পর্যন্ত আপনি মাথা তুলবেন না জিব্রাইল আমাকে রুকুতে আটকে দিয়েছে এজন্য আমি মাথা তুলি না কিন্তু আলীরে মনে মনে আমি তোমার উপরে গুসা হয়েছিলাম কেন আজকে তোমার কারণে আমার রুকু লম্বা করতে হচ্ছে অন্য কোন দিন তো এমন করো না নামাজের ভিতরে আমি জিব্রাইলকে কিছু বলতেও পারি না যখন তুমি আয়েশা আমাকে রাকাতে পাইছো রুকুতে পাইছো তখন জিব্রাইল কয় নবী গো মাফ কইরেন আপনার আলী শরীক হয়ে গেছে মাথা উঠা আলী একটু ক কি হয়েছে একটু ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দর দর করে পানি জোরে কান্দেন আর বলেন মালিক বুঝি নাই কেমনে কি হয়ে গেল আমি কিছু ইটের পাই নাই আল্লাহ এত বড় ঘটনা ঘটে গেল আমি তো কিছুই বুঝি নাই গো মালিক আলী রাদিয়াল্লাহু তাআলার মুচকির পানি মুছে মুছে নবীজির কাছে আয়েশা আল্লাহর নবীর পা জড়ায় দুইরা কান্না শুরু করে দিছে আলী কয় নবী গো আমাকে মাফ করেন আজ আমার কারণে আপনার কষ্ট হলো নবী তখন কপালে চুমা দিয়ে কয় আলী একটু ক আল্লাহর কাছে কোন কাজ তুমি করছো যেই কাজের কারণে আল্লাহ তোমার উপর এত খুশি আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো যা মনে পড়ে গো নবী চিপা গলিটার ভিতরে ঢুকা মাত্রই মুরুব্বি একজন মানুষ ওই মুরুব্বি মানুষটাকে পাওয়ার পর আমি টেনশনে পড়ে গেলাম এটা তো এমন এক চিকন পথ চিপলা পথ একজন ঢুকলে আর একজন বের হতে পারে না পিছনে পিছনে যেতে হয় আমি মুরব্বি মানুষটাকে পাইয়া টেনশনে পড়ছি এখন কি করব আমি কি উনাকে চাপ দিয়া একটু কষ্ট দিয়া আমি আপনার পিছনে আইসা রাকাত ধরব নাকি আমি উনার পিছনে পিছনে হাইটা আমার রাকাত ছুটে যাবে মুরব্বিকে সম্মান দিব আমার মনে পড়ে গেছে গো নবী আপনি বলেছেন আল্লাহ মুরব্বি দেরকে সম্মান করে এমনকি সাদাধারী সাদা চুল মানুষগুলা যখন হাত উঠায় আল্লাহ হাত ফিরাইয়া দিতে লজ্জা পায় এই কথা মনে হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি আমি মুরব্বির পিছনে পিছনে হাঁটব রাকাত আমার একটা ছুটে যায় যা আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে নবী কান্দেন সাহাবীরাও কান্দে নবী কয় সাহাবীরা দেখো যদি একজন মুরব্বিকে আল্লাহ সম্মান করে এই নিয়তে তুমিও তারে সম্মান করো আল্লাহ তোমার উপরে কেমন খুশি হয় আমি নবীকে আল্লাহ নামাজে
আটকায় দিয়েছে, রুকু লম্বা করায়া দিয়েছে আলী শরীক হওয়ার জন্য, তাহলে আলীর ওই আমলটা আল্লাহর কাছে কত ভালো লাগছে। অতএব যুবক মনে রাখো, সমাজে চলো, সমাজে থাকো, বাবা তোমার মুরব্বী, বড় ভাই তোমার মুরব্বী, সমাজের বয়স্ক মানুষগুলো তোমার চেয়ে মুরব্বী। দুদিনের আগেও যদি কেউ তোমার দুনিয়াতে এসে থাকে, সে তোমার চেয়ে বড়, বড়কে বড় মনে করবা, সম্মান দিবা। যে যুবক মুরব্বীদেরকে সম্মান করে, আল্লাহ ওই যুবকের হায়াত বাড়ায়া দেয়, যুবকের হায়াত আল্লাহ বাড়ায়া দেয়। মুরব্বীর দোয়া যার উপরে থাকে, পারবো না ইনশাআল্লাহ এই মাদ্রাসার উসিলায় আজকে আমরা এই কোরআনের কথাগুলা শুনি, আল্লাহর নাম উচ্চারণ হয় এই মাদ্রাসার উসিলায়, কোরআনের শিক্ষা চালু হয়, আর মানুষগুলো এখনো আল্লাহকে চিনে, যার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, এই মাদ্রাসাকেও আল্লাহ কবুল করেন।